তখন ওই জজ সাহেব যে কথাগুলো বলছে ওটি খালি আপনাদের শোনাচ্ছি। এই যে মুফতি সাহেবরা দলের অহংকার করে আর দিন চলবে না, এখন দলিল দিয়ে কথা বলতে হবে। দলিল যার পক্ষে রায় তার পক্ষে। এই ছেলেরা যাও সব বেকসুর খালাস। এই লোকটা ওমরের আমলে, ওসমানের আমলে, আলীর আমলে, মুয়াবিয়ার আমলে দীর্ঘ 60 বছর একাধারে বিচারপতি ছিলেন। মেয়েদের হিজাব নিষিদ্ধ করা হয়েছে এবং হিজাব ছাড়াই তাকে ছবি তুলতে বাধ্য করা হয়েছে, নাচদান করতে বাধ্য করা হয়েছে। এর বিরুদ্ধে কোনো আপত্তি নাই, যত বড় করো সমস্যা নেই, এটা হবে। কামাল পাশা ইহুদিদের চক্রান্তে পড়ে খেলাফত ধ্বংস করেছিল এবং তাকে বলা হয়েছিল তোমার প্রথম কাজ হবে মুসলমানদের পর্দা নষ্ট করা। নিজ হাতে রাস্তায় মহিলাদের বের করে সে বোরকা ছেড়ে দিয়েছিল, নিজ হাতে কোরআন নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং সে আরবিতে আজান নিষিদ্ধ করে তুর্কি ভাষায় আজান চালু করেছিল। কিন্তু তার অহংকার বেশিদিন টেকে নাই, জনগণ ক্ষিপ্ত হয়ে গেল, অবশেষে নিজে বাধ্য হলো তবদিল্লা করতে। কবরও শ্রদ্ধা করে, মসজিদও শ্রদ্ধা করে। ওর মাথা কয় জায়গা যাবে? একটা মাথা তো এক জায়গা যেতে হবে। মূর্তির কাছেও শ্রদ্ধা করবা, তুমি আল্লাহর কাছেও শ্রদ্ধা করবা, এটা আবু জাহেলের আকীদা। আমার এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আমি তখন নওগাঁ কারাগারে পেপারে একদিন দেখলাম একটা মিটিংয়ে তিনি বলেছেন, আসলে আল্লাহ বলে কিছু নাই, এগুলো মানুষের সৃষ্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منكم من رزق وما أريد أن يطعمون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জয়পুরের সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক বাজলা হাই স্কুল ময়দানে সমবেত এই জেলা সম্মেলনের সম্মানিত শ্রোতৃমণ্ডলী, জয়পুরহাটে অনেকবার আমি এসেছি, আমাদের বহু সম্মেলন এখানে হয়েছে আশেপাশে, কিন্তু এই ময়দানে এটা আমাদের জীবনে প্রথম। এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের সম্পর্কে সুধারণা পোষণ করেন এটা জানতে পেরে আরও খুশি হলাম, বললাম আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে মানুষ যত বেশি সচেতন হবে সে তত বেশি আল্লাহর অনুগত হবে। মানুষ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসেনি, নিজের ইচ্ছায় দুনিয়াতে থেকে সে বিদায় হবে না। আমাদের জীবনের সফরসূচি সবাই আমরা জানি, সেটা দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া। আমাদের রূহগুলো ছিল আত্মিক জগতে আল্লাহর কাছে,
সেখান থেকে এসেছে মায়ের গর্ভে, সেখানে 120 দিনের মাথায় আল্লাহর হুকুমে ফেরেশতা আমাদের কপালে 4টি বিষয় লিখে দিয়েছেন, যার বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। প্রথম কথা হচ্ছে আজল, আমার আয়ুষ্কাল। 2 নম্বর হচ্ছে আমল, আমি দুনিয়াতে কী কী কাজ করব। 3 নম্বর হচ্ছে রিজিক, আমি কতটুকু রুজির মালিক হব। 4 নম্বর আমি সৌভাগ্যবান হব না হতভাগা হব, অর্থাৎ জান্নাতি হব না জাহান্নামী হব। এই 4টি বিষয় আমাদের কপালে আল্লাহ পাক তার ফেরেশতার মাধ্যমে লিখে দিয়েছেন। এরপরে আমার দেহটা সুন্দরভাবে যখন গঠিত হয়ে গেল 9 মাস 10 দিন পরে, আল্লাহ পাকের নির্দেশ ক্রমে মায়ের গর্ভ থেকে আমরা বেরিয়ে এসেছি, আমাদেরকে কেউ জোর করে বের করে আনতে পারে নাই। আপনি কখন ভেবে দেখেছেন আপনার এই ফুটফুটো বাচ্চাটা কত সুন্দরভাবে দুনিয়াতে আসলো, কে তার মায়ের গর্ভে একে তৈরি করল, 3-3টা অন্ধকার পর্দার মধ্যে, যেখানে বাইরে কোনো লাইট যায় না, বাইরে কোনো আলো বাতাস যায় না, সেখানে তাকে কে তৈরি করল, এটা যারা চিন্তা করে তারাই কিন্তু বুঝতে পারে যে আমি নিজে নিজে তৈরি হই নাই, অদৃশ্য থেকে অলক্ষ্যে থেকে একজন মহাশক্তিশালী সৃষ্টিকর্তা আছেন, যিনি তার হুকুম মোতাবেক তার ইচ্ছা মোতাবেক আমাকে তৈরি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমরা মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়ব দিয়ে। এখানে যেসব ভাইরা আমার সামনে বসে আছেন বা স্টেজে আমরা যারা বসে আছি, একটা তাকিয়ে দেখুন তো কারো চেহারার সঙ্গে কারো চেহারা মিল আছে? অথচ একটা কোম্পানির ইটের ফর্মা, সমস্ত ইটগুলো কিন্তু একই রকমের হয় তাই না? কিন্তু একই বাপ মায়ের 5টা সন্তান কি একই রকম হয়? অথচ একটা মিল আছে, দেখলে বোঝা যায় এটা অমুকের বাপের সন্তান। যেন আমি অনেক কর্মীকে চিনতে পাচ্ছি, মেয়র সাহেবকে দেখলাম, বাবা আপনার বাবার নাম কি, দাদার নাম বলেন তো, বলি ফেললো, হ্যাঁ তো চিনে ফেললাম, দাদার চেহারার সঙ্গে কিছু খানিকটা মিল আছে। দাদাকে চিনতাম, বাবাকে চিনতাম না, তার ছেলেকে আসতে চিনলাম, হ্যাঁ তোমার অনেক লম্বা হয়েছে না, মিল নেই কিন্তু মিল আছে। এই যে অসংখ্য বৈষম্যের মাঝে একটা ঐক্যের এই ধারণা, এই অত্যন্ত চমৎকার শিল্প নৈপুণ্য শুধুমাত্র আল্লাহর মাধ্যমে সম্ভব, মানুষের মাধ্যমে কখনো সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে সমস্ত মানুষ আমরা এখানে বসে আছি, প্রত্যেকে কি একই কাজ করি? নিঃসন্দেহে নয়। প্রত্যেক রুচি কি এক? নিঃসন্দেহে নয়। কেউ মিষ্টি খেতে ভালোবাসে, একই ভাই বোন, কেউ ঝাল খেতে ভালোবাসে, এক একজনের এক একদিকে রুচি। আপনি যতই চেষ্টা করেন, বাপ মা ইচ্ছা করে যে আমার সব ছেলে হাফেজ হোক, সবাই আলেম হোক, আমরা সবাই চিন্তা করি, পরে আমাকে দোয়া চায়, মানে বাবা ও আলেম হবে কি জালেম হবে তুমি খবর রাখো। আমরা দোয়া করতে পারি এই পর্যন্ত, কিন্তু আল্লাহকে যা করার জন্য দুনিয়ায় পাঠিয়ে দেবো তাই করবে, তার বাইরে সে যাবে না। ঔষধের প্যাকেট আপনারা কেনেন না, কী লেখা থাকে ওপরে, এই ওষুধের মেয়াদ এক্সপায়ারি ডেট অমুক তারিখে, অর্থাৎ 2 বছর পরে এই ওষুধের কার্যকারিতা শেষ হয়ে যাবে, লেখা থাকে না? আমরা মায়ের গর্ভে এসেছি, আল্লাহ মেয়াদ বেঁধে দিয়েছেন, তুমি যাচ্ছ দুনিয়াতে, তোমার মেয়াদ 70 বছর কি 80 বছর, এর বাইরে এক্সপায়ার করবে না, ওষুধ নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তুমি শেষ। এই ওষুধটা কী কী ক্ষেত্রে কাজ করবে লেখা থাকে না, ডাক্তাররা ওষুধ সিলেকশন করেন না, ঠিক আপনি কোন কোন কাজ করবেন দুনিয়াতে ওটাও কিন্তু লেখা থাকে। এর যে ছেলে এখানে মাইক্রোফোন ঠিকঠাক করছে, বাচ্চা ছেলে, আমরা তো অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ, আমাকে বললে পারবো নাকি, ও ধারে কাছে পারবো না, ওখানে ওই হলো মাস্টার, আমি কিছুই না, আমার ক্ষেত্রে আমি মাস্টার, ওর ক্ষেত্রে ও মাস্টার, কথা ঠিক না? আল্লাহ পাক এক একজনকে এক এক যোগ্যতা দিয়ে দুনিয়া পাঠিয়েছেন, এক এক প্রতিভা দিয়ে দুনিয়া পাঠিয়েছেন, এই ক্ষমতা কি মানুষের আছে? নাই, আদৌ নেই। ঠিক অমনি করে সে কী খাবে, প্রত্যেকে চাই আমরা কোটিপতি হব, আসলে তাই হয়, চেষ্টা করেও তো হয় না।
কতই চেষ্টা করছে একজন লোক, অথচ দেখা যাচ্ছে যে চেষ্টা করে নেয় তার কাছে রুজি এসে হাজির। সামান্য কুড়ি ঘর বেঁধে যে একটা ছোট্ট মুদিখানার দোকান করেছে, তার ঘরে যত টাকা পয়সা আছে, আমরা দুনিয়া সব বিক্রি নিয়েও আমাদের সে টাকা পয়সা নেই, তাহলে রুজির মালিক কে? আপনি ইচ্ছা করেন বা না করেন স্বীকার করতেই হবে যে রুজির মালিক আল্লাহ। ঠিক একইভাবে কখন কীভাবে আপনার মৃত্যু হবে আপনি জানেন না, যে কোনো সময় শেষ নিঃশ্বাস চলে যাবে, নিঃশ্বাসের মালিক কে? যিনি আল্লাহর রসুল যত হাদিস বলেছেন খেয়াল করে দেখবেন অধিকাংশ জায়গায় তিনি একথা বলেছেন, আল্লাহ দিয়ে নফসে বিয়াদিহি, আমার প্রাণ যার হাতে তার কসম করে বলছি, ইহুদি হোক আর নাসারা হোক, যে ব্যক্তি আমার আগমন বার্তা শুনেছে পৃথিবীতে যে মোহাম্মদ এসেছেন, অথচ মোহাম্মদের আনিত ইসলাম কবুল করেনি, সে অবশ্যই জাহান্নামী হবে। মিশকাত শরীফ খুলেন, দশ নম্বর হাদিস দেখেন, এই কথাটা তিনি বলছেন আল্লাহর কসম করে, ভাষাটা কি? যার হাতে আমার প্রাণ, এই যার হাতে আমার প্রাণ কথাটি উনি অধিকাংশ হাদিসে পাবেন, জোরের সঙ্গে বলতেন। প্রতি মুহূর্তে বান্দা যেন আল্লাহর কথা স্মরণ করে, এজন্যে এটা তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। ঠিক অমনি করে যখন আমরা ঘুমাতে যাই কি দোয়া পড়ি? বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে আমি মরতে যাচ্ছি এবং আমি জীবিত হব, তোমার নামে আমি মরিয়ে বাঁচি, এই তো। এই যে স্মরণ করলেন আপনি মৃত্যুর সময়, অর্থাৎ প্রতিদিন রাত্রির শোয়ার সময়, অথবা যে দুপুরে ঘুমান তখনও বলবেন, এটা ভাববেন না দুপুরে ঘুমানোর সময় বলা যাবে না, যখনই ঘুমাবেন তখনই বলবেন। এবার ঘুম থেকে উঠলেন কি বলবেন? বলুন সবাই, আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে জীবিত করলেন আমাকে মৃত্যু দানের পরে, অতঃপর তার কাছেই আমার পুনরুত্থান। মৃত্যু দিলেন কেমন করে? ঘুম পড়াই রাখলেন, ঘুমের সময় কেউ কিছু টের পেয়েছে বাড়িতে কি হয়েছে না হয়েছে? কিছুই টের পায়নি, এটা এক ধরনের মৃত্যু না? সে ভাষাটা কিন্তু এইভাবে আসছে। বলুন, ঘুম আসা কি আপনার ইচ্ছায় আসে? ঘুম ভাঙা কি আপনার ইচ্ছা ভাঙে? ঘুম আসা আবার ঘুম ভাঙা কার হাতে? প্রতিদিন আপনার ঘরে কিয়ামত হচ্ছে না? প্রতিদিন আমি মরছি, প্রতিদিন আমার কিয়ামত হচ্ছে, অথচ আমি কিয়ামতকে বিশ্বাস করি না, এটা পাগল না? আয়জা মেতনা কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ, মক্কার কাফেররা বলেছিল আরে আমরা মরব তারপর মাটি হয়ে যাব, আবার বেঁচে উঠব, এ তো অত্যন্ত দূরের কথা, এটা হতে পারে নাকি? অথচ ওই চালাক মানুষগুলো, আবু জেহেল কিন্তু খুব জ্ঞানী মানুষ ছিলেন, এই জ্ঞানী মানুষগুলো দেখতেই পাচ্ছে প্রতিদিন সে ঘুমাচ্ছে এবং উঠছে, আর প্রতিদিন তার মৃত্যু হচ্ছে এবং কেমত হচ্ছে, ঠিক না? এটা কিন্তু তার ব্রেনে আসে নাই। শুনলাম আল্লাহকে দেখি না, কারা বললো? মুসার কওম বললো, ইহুদিরা, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহারাতান, সূরা বাকারা 55, কখনোই হে মুসা তোমার উপর আমরা ঈমান আনব না যতক্ষণ আল্লাহকে সামনে না দেখব। অথচ ওই পাগল নিজের দেহের মধ্যে তাকিয়ে দেখে নাই যে আত্মা নামক একটা জিনিস আছে আমার দেহের মধ্যে, জীবনে দেখি নাই। আত্মাকে দেখছেন? বৈজ্ঞানিকরা দেখছেন, পৃথিবীতে এমন কোনো অণুবীক্ষণ যন্ত্র আজ আবিষ্কার হয় নাই যে আত্মা দেখা যায়। এরপরে বললি আপনি আত্মাকে অস্বীকার করেন? অস্বীকার করলে তো আপনি শেষ, ঠিক না? যেটা অবশ্যই আছে অথচ দেখেন নাই তাকে বিশ্বাস করলেন, তো আল্লাহকে না দেখে কেন বিশ্বাস করতে পারেন না? এইটুকু জ্ঞান কিন্তু বিগত যুগের উম্মতের মধ্যে আসে নাই, আমাদের মধ্যেও আসে নাই। এই জন্য মানুষের মধ্যে মূলত চার ধরনের মানুষ আছে। একদল মানুষ তারা আল্লাহকে মানে না, আল্লাহর বিধানও মানে না, যারা নাস্তিক বা তাদের সমমনা, যারা মুখে তাদের ইসলামের নাম আছে ঠিকই আছে কিন্তু তারা আল্লাহকে মানে না। আমার এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আমি তখন নওগাঁ কারাগারে,
পেপারে একদিন দেখলাম একটা মিটিংয়ে তিনি বলেছেন, আসলে আল্লাহ বলে কিছু নাই, এগুলো মানুষের সৃষ্টি। কি নাউজুবিল্লাহ বলবেন না? একবার বললে হবে? নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ আমরা এমন পাপের কথা বলা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রফেসর, আমার তো সিনিয়র, ছেলেরা খেপে গেল, এ কি প্রফেসর এটা, এ আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ ওকে সৃষ্টি করেছে না ও আল্লাহকে সৃষ্টি করছে, এর পাগল ছাড়া কি ও। আমাদের তৎকালীন সময়ের বড় নেতা যিনি এখন মারা গেছেন, তার বক্তব্য আসলো পত্রিকায় পরের দিন, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, উনি বলেছেন ওটা ওনার ব্যাপার, তার কোনো শাস্তি দেওয়া যাবে না, বেঁচে গেল। আল্লাহর বিরুদ্ধে কথা বললেও শাস্তি দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর বিধান অমান্য করলে তাকে পুরস্কৃত করা হবে, এটা কি ঠিক হবে? এই যে আমার সামনে কাগজ দিয়েছে, গত 7ই জানুয়ারি মতিঝিল আইডিয়াল স্কুল বনশ্রী, সেখানে মেয়েদের হিজাব নিষিদ্ধ করা হয়েছে এবং হিজাব ছাড়াই তাকে ছবি তুলতে বাধ্য করা হয়েছে, নাচ গান করতে বাধ্য করা হয়েছে। এর বিরুদ্ধে কোনো আপত্তি নাই, যত বড় করো সমস্যা নেই, এটা হবে, এটা নতুন নয়, এরপরে এগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে, কলেজে, বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো হচ্ছে। আমার মুসলিম, আমার মেয়ে মুসলিম, সে তার দিন অনুযায়ী হিজাব পরবে, বোরকা পরবে, ঢিলা ঢালা পোশাক পরবে, এটা আমাদের ধর্মের বিধান, এমনকি এটা হলো মানুষের স্বভাবগত বিধান, স্বভাব এটা। শুধু ইসলামটাই হচ্ছে মানুষের স্বভাব ধর্ম, একটি যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে, দুটোকে আপনি এক ঘর রাখেন, দেখেন মেয়েটি মেয়ের মতো কাজ করবে, ছেলেটা ছেলের মতো কাজ করবে, ছেলে বাড়িঘর দাপিয়েই বেড়াবে আর মেয়ে ঘর সাজিয়েই বেড়াবে, দুটো সম্পূর্ণ দ্বিমুখী না? এটা স্বভাবগত ব্যাপার। মেয়েটি সবসময় ঢেকে চলে, সে বলে মায়ের সঙ্গে থাকে, ছেলে বাপের সঙ্গে থাকে, আব্বা বাইরে গেলে ছেলে বাপের সঙ্গে দৌড়ায়, মেয়ে মায়ের সঙ্গে থাকে, কখনই বাপের সঙ্গে বাইরে যেতে চায় না, মেয়ের জন্মগতভাবে সে পর্দানসীন। কি আপনাদের ঘরে মেয়ে নাই? এখন এই মেয়েটাও যখন বড় হবে তার লজ্জা আরও বাড়বে না? সে তার অন্তর চাইবে আমি বোরকা পরি, আমি ঢেকে ঢুকে চলি, চাইবে না? এটাকে আপনি ছিনিয়ে দিচ্ছেন, ছিঁড়ে দিচ্ছেন, এটা তো সেই তুরস্কের খেলাফত ধ্বংসকারী কামাল পাশার কারবার। কামাল পাশা ইহুদিদের চক্রান্তে পড়ে খেলাফত ধ্বংস করেছিল এবং তাকে বলা হয়েছিল তোমার প্রথম কাজ হবে মুসলমানদের পর্দা নষ্ট করা, নিজ হাতে রাস্তায় মহিলাদের বের করে সে বোরকা ছিঁড়ে দিয়েছিল, নিজ হাতে কোরআন নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল এবং সে আরবিতে আজান নিষিদ্ধ করে তুর্কি ভাষায় আজান চালু করেছিল। কিন্তু তার অহংকার বেশিদিন টেকে নাই, জনগণ ক্ষিপ্ত হয়ে গেল, অবশেষে নিজে বাধ্য হলো তবাদিল্লা করতে। বাংলাদেশে যদি এগুলি হয় তাহলে যে কোনো মুসলমান এটা কি অন্তর থেকে মেনে নেবে? যদি জনগণের সরকার হয় আমরা সরকারকে অনুরোধ করব, দয়া করে এই ধরনের বেয়াদব প্রফেসরগুলোকে, শিক্ষকগুলোকে অনতুবিলম্ব স্কুল থেকে বহিষ্কার করেন, এরা আমাদের বাচ্চাদের পর্দার উপরে হাত দিয়েছে, এরা আমাদের বউদের পর্দার উপরে হাত দিয়েছে, আমরা কোশ্চিনকালে এদেরকে বরদাস্ত করতে রাজি নই। এরা স্কুলে থাক আর কলেজে থাক আর ইউনিভার্সিটি থাক, এই ধরনের ইসলাম বিরোধী লোকগুলোকে হটিয়ে দিতে হবে দেশ থেকে। কারণ আমার মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের সময় ওয়াদা করেছিলেন কোরআন সুন্নার পরিপন্থী কোনো আইন দেশে করা হবে না। মনে আছে আপনাদের? হিজাব রাখা কি কোরআন সুন্নার বিরোধী না পক্ষে? পক্ষে হইলে এটা থাকতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, কেন আপনি মানবেন না? প্রধানমন্ত্রী কি চমৎকার শাড়ি পরে মাথা ঢেকে থাকে না? আর এই মেয়েগুলোকে ল্যাংটা করবা তোমরা? অতি উৎসাহী হওয়া ভালো না, অতি উৎসাহী হলে নিজে ধ্বংস হয়ে যাবা। যেটা বলছিলাম, ধর্ষণ বেড়ে গেছে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে, প্রকাশ্য ধর্ষণ হয়েছে না, সারা দেশে ধর্ষণ হচ্ছে, একদিন হয়েছেই হয়নি, যে ঢাকা ইউনিভার্সিটি প্রকাশ্যে ধর্ষণ হয়েছে, এখন একটি নড়েচড়ে বসছে প্রশাসন, জাতীয় সংসদে বসে সরকারি দলের প্রবীণ নেতা
তিনি বলেছেন এদেরকে গুলি করে মেরে দাও। তার মানে কি? এটা তার রাগের বহিঃপ্রকাশ। নিঃসন্দেহে তিনিও আইন মান্যকারী মানুষ, তিনি চান না ধরে ধরে গুলি করতে, কিন্তু রাগ আর সহ্য করতে পারেনি। অর্থাৎ তার মুগ্ধ ধরে বেরিয়েছে, এটি হলো ইসলামের বিধান। ধর্ষণের শাস্তি কি ইসলামে? বলতেও ভয় পাচ্ছেন তাই না? হালকা মৃত্যুদণ্ড না রে বাবা, প্রকাশ্য ভাবে ওকে এই পর্যন্ত বুকে পুঁতে পাথর মেরে মেরে হত্যা করো ওকে। নূর পড়ে দেখো, তার শাস্তির দৃশ্য একদল মুমিনকে দেখতে হবে। জেল ঘরের মধ্যে লুকিয়ে চুরিয়ে দিলে হবে না, দেখুক মানুষ শিখুক যে তারা এরকম পাপ সে কখনো না করে। এই শাস্তি যদি বাংলা জমিনে থাকতো, বাংলাদেশ ধর্ষণ বন্ধ হতো, এক মাসের মধ্যে বন্ধ হয়ে যেত সব। কিন্তু শাস্তি না দেওয়াতেই আপনার মেয়ে ধর্ষিত হচ্ছে, আমার মেয়ে ধর্ষিত হচ্ছে, আমার কিছু বলার নাই। মনের দুঃখে বহু মেয়ে আত্মহত্যা করছে, বহু বাপমা আত্মহত্যা করছে। ইসলামের প্রতিটি বিধান অত্যন্ত দূরদর্শিতাপূর্ণ, বিচক্ষণতাপূর্ণ। দুর্ভাগ্য আমরা এ থেকে অনেক দূরে, যদিও আমরা সবাই মুসলমান। শিয়াদের একজন জেনারেল নিহত হয়েছেন ইরাকে, আপনারা জানেন তো না? কে মারলো? আমেরিকা না, লোকটার নাম বলে সমস্যা আছে? ট্রাম্প নিজে মেরেছে এসে বলেছে, ও আমেরিকার লোক সবাই মিলে মারছে নাকি? ও বেটা নির্দেশ দিয়েছে, তার লোকরা মেরেছে, এই তো কারণ সে গর্ব করছে আমি মেরেছি। কত বড় দুঃসাহস! নেতারা মারলেও অন্তত মুখে বলে না তাই না? একটা এটিকেট আছে না? এই এমন নেতার নেতা যাচ্ছে, আনা রব্বুকুমুল্লা আলা, পৃথিবীতে আমি হলাম ফেরাউন, আমার উপরে কেউ নাই, তো আমি যেটাই বলবো সেটাই মানুষ মানতে বাধ্য। এত অহংকার এদের হয়ে গেছে, এদের পতন উত্তাসন। নিঃসন্দেহে একজন মানুষকে হত্যা করা নিষিদ্ধ। কোরআন বলছে পরিষ্কারভাবে, মান কাতালা নাফসান বেগায়রি নাফসিন, তারপর ও ফাসাদিন ফিল আর্দ যে কান্নামা কাতালান নাসা জামিয়া ওমান আহইয়াহা কান্নামা আহইয়া নাসা জামিয়া, যে ব্যক্তি একটা প্রাণের বিনিময়ে প্রাণ অথবা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করার বিনিময়ে ব্যতীত একটা মানুষকে হত্যা করলো, সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো। যে ব্যক্তি একটা মানুষকে বাঁচিয়ে দিল, সেজন্য পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল। এই কোরআন যারা পড়ে তারা কখনোই মানুষ হত্যা করে না, তাদেরকে হিসাবের পা ফেলতে হয়, তারা কখনো আত্মঘাতী হয় না। কোরআনের পরিষ্কার নির্দেশ, লা তাকতুলু আনফুসাকুম, খবরদার নিজেকে তোমরা হত্যা করো না। আত্মহত্যা মহাপাপ নয়? যত আপনি অজুহাত দেন না কেন, আমি জিহাদের জন্য যাচ্ছি, এক হতে সব ছাড়েন, এসব গল্প বলে লাভ নাই। যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করে মরেন, সমস্যা নাই, কিন্তু আপনি সুস্থ হালে নিজেকে বোমা বেঁধে নিয়ে ঝাঁপ দিয়ে পড়বেন, একটা নিরীহ মানুষকে মারবেন, আপনি জান্নাতে চলে যাবেন, নানির বাড়ি নাকি? এত সহজ! কোরআন হাদিস সব মিথ্যা, আপনি সত্য। এখন লোকটা শিয়া, বাংলাদেশে একদল মানুষ আছে ইসলামের নামে পাগল, তারা শিয়া সুন্নি বোঝে না, মুসলমান হলেই হলো, এটাও তো বুঝতে হবে। মুসলমানরাই তো তিয়াত্তর ফেরকা হবে, হিন্দু তিয়াত্তর ফেরকা বলেছে নাকি হাদিস কোনো কোথাও আছে? তো বাহাত্তর ফেরকা তো জাহান্নামই হবে। তো তাদের মধ্যে সকল মুসলমান বলে শিয়া তাদের মধ্যে একটা দল, সমস্ত আহলে সুন্নাত জামাতের একবারে সম্মিলিত মোত্তাফেক রায়, শিয়ারা নিঃসন্দেহে ভ্রান্ত দল। কারণ তারা চার খলিফা তিন খলিফাকে কাফের বলে, বলে নাউজবিল্লাহ জালেম, আবু বকর ওমর ওসমান, এরা আমাদের মাথার মণি না? আলী ছাড়া আর মিকদাদ ইবনে আসবাদ সাহাবি ছাড়া আর সব সাহাবিরা কাফের, একে বরদাস্ত করবে কেউ? আরো বহু কিছু আছে, এগুলো আমরা যাচ্ছি না। মেইন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদা, যেখানে সেখানে তো কোনো আপোষ নাই। যারা বলে এই যে কোরআন আমার সামনে, এই কোরআনটা আসল কোরআন নয়, কোরআনের মোসাফে ফাতেমা হলো আসল কোরআন, যে এই কোরআনের কোনো কিছুই সেই কোরআনে নাই যেখানে 17,000 আয়াত রয়েছে, এই কোরআন তারা মানে না। কেমন কেমন মুসলমান হলো? যারা কুতুবে সত্তার কোনোটাই মানে না, তারা বোখারি শরীফ কিচ্ছু মানে না। বাস এই পর্যন্ত আর কিছু বলা লাগবে?
নিঃসন্দেহে কেউ মরে গেলে মনটা দুর্বল হবেই, আমাদেরও মনও দুর্বল হচ্ছে। যেমন একদিন আল্লাহর রাসূলের সামনে একটা ইহুদির লাশ জানাজা যাচ্ছে, আল্লাহর রাসূল তার একটু উঠে দাঁড়ালেন, তো লোকের বলছে হে আল্লাহর রাসূল ও তো ইহুদি। ইহুদি হলো সে তো মানুষ, দয়ার নবীর অন্তর গলে গেছে যে একটা মানুষ মরে গেল, এটা আমাদেরও মনটা গলবে, স্বাভাবিক না? তার মানে এইটা নয় যে একটা বিরাট কিছু ঘটে গেছে একেবারে। হ্যাঁ, একটা প্রকৃত মুসলিম যদি মরে যায়, জাহালে সুন্নত জামাতভুক্ত, তার আকিদার দ্রষ্ট সঠিক বিশুদ্ধ আকিদার লোক যদি কেউ মারা যায়, তখন অবশ্যই শুধু আমি কাঁদবো না, সারা আসমান জমিন সবাই কাঁদবে, মনে রেখে দিয়েন। আর অন্য কেউ মুশরিক বেদাতি কাফের মূল্যে কোরআনের বাণী শোনেন, ফামা বাকাত আলাইহি সামা ওয়াল আরদ, আসমান জমিনের কিছুই তার জন্য কাঁদে না, কারণ কোনো বেদাতি কোনো মুশরিক কোনো কাফেরের জন্য কাঁদে না, কারণ তার এই মাথাটা আল্লাহর অস্ত্রে নিচু হয় না, হয় ওর ওসিলার অস্ত্রে, হয় মূর্তির অস্ত্রে, না কবরের অস্ত্রে। মুসলমানদের মধ্যে গুলো নাই কবর পূজা করছে না, ও কবরও শ্রদ্ধা করে মসজিদেও শ্রদ্ধা করে, ওর মাথা কয় জায়গায় যাবে? একটা মাথা, মাথা তো এক জায়গায় যেতে হবে। মূর্তির কাছেও শ্রদ্ধা করবা, তুমি আল্লাহর কাছেও শ্রদ্ধা করবা, এটা আবু জাহেলের আকীদা। আবু জাহেল মূর্তিকেও বিশ্বাস করতো আর আল্লাহ বিল্লাহ তাল্লাহ বলে আল্লাহর নামে কসম খাইতো। ঠিক অমনি যত মাজার হচ্ছে বাংলাদেশে এখন, প্রত্যেক মাজার পেশা একটা মসজিদ আছে না, মানে মসজিদে ডেকে আপনাকে কবর পূজা করাবে, তার আল্লাহ কয়টা? ঘরে ঘরে আল্লাহ মোহাম্মদ লেখা, এখন দেখছেন না আপনারা, ডানি আল্লাহ বামি মোহাম্মদ, দুটোই যেন সমান, একটা হলো সৃষ্টিকর্তা কে আল্লাহ, আর মোহাম্মদ কে সৃষ্টিকর্তা নাকি, তো দুটো সমান কেন? মোহাম্মদের নৌকায় মাস্তুল বানিয়েছে আল্লাহ দিয়ে, সমানে বিক্রি হচ্ছে জয়ফুরহাটের বাজারে, শোবক্স বানিয়েছে জলে আর নেভে, ঘরে ঘরে শোভা পাচ্ছে, ভাবছে এগুলি বোধ হয় বরকত হচ্ছে, গাড়িগুলির মাথায় বড় আল্লাহ লেখা, মানে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। যারা সিএনজি চালাচ্ছ সাবধান হয়ে যাও, যেন গাড়ির আগে পিছিয়ে কোথাও আল্লাহ না থাকে। আল্লাহ কোনো সাইনবোর্ডের নাম নয়, আল্লাহ হলো মহব্বতের বিষয়, অদৃশ্য বিষয়, আল্লাহর নামে কাজ শুরু করতে হয়, আল্লাহর নামে শ্রদ্ধা করতে হয়, আল্লাহ হৃদয়ের জিনিস, আল্লাহ সাইনবোর্ডের জিনিস নয়। ধরো কালকে ওই সিএনজির অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল? এই ধরনের কারবার চলছে, আমাদের অনেকের জ্ঞান আছে কিন্তু হুঁশ নাই, এই হুঁশের কারণে সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মুসলমান আর অমুসলমান চেনার কোনো উপায় নেই, অমুসলমানরা তাদের বড় গণেশের ছবি মেরে লেখে, ইন্ডিয়া যান ওম লেখা আছে দেখেন, বড় বড় ওদের ট্র্যাক ট্র্যাক সব জায়গায় ওম লেখা আছে না মাথায়, আর আমাদের লেখা এই আল্লাহ। জি না, শুধু নামের পার্থক্য নয়, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার জীবনদাতা, আল্লাহ আমার রুজিদাতা, আল্লাহ আমার সন্তানদাতা, আল্লাহ আমার সব কিছু, আর পুরো লাইফ তিনি কন্ট্রোল করছেন অলক্ষ্য থেকে, আমার আল্লাহ প্রতি মুহূর্তে আমার সঙ্গে আছেন। আন্তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইনলাম তখন তারাহো ফাইন্য এরা, তুমি আল্লাহর ইবাদত করে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদি তোমার সেরকম যোগ্যতা না থাকে মনে রাখো আল্লাহ তোমাকে হর হামেশা দেখছেন। মনিব যদি সবসময় তাকিয়ে থাকে, গোলাম কি কোনো আজেবাজে কাজ করতে পারে? পুলিশ যদি দাঁড়িয়ে থাকে চোরকে চুরি করতে পারে? তো পুলিশের বড় পুলিশ আমার আল্লাহ, যে মানুষ আল্লাহকে ভয় করে প্রতি মুহূর্তে, সে কি আল্লাহর লেখা থেকে ভয় করবে না আল্লাহর অন্তর থেকে বিশ্বাস করে ভয় করবে, ওই সাইনবোর্ড থেকে ভয় করবে নাকি? হতভাগা মানুষ আল্লাহকে বানাইছে এখন সাইনবোর্ড, মোহাম্মদকে বানাইছে সাইনবোর্ড, আরে মোহাম্মদ আমার প্রাণের নবী, মোহাম্মদের প্রতি বিধান আমি মেনে চলি, মোহাম্মদ তোমার হৃদয়ের মানুষ। ঠিক যেমন আপনার আব্বা চলায় ফেরায় সর্বত্র বাপের কথা স্মরণ হয় না, আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন, তাদের স্মৃতি সবসময় মনে ভেসে ওঠে না? কিন্তু তাদের মূর্তি যদি খাড়া রাখার সামনে ভালো লাগবে? নিজের ঘরের মূর্তি নাই, বাবার মূর্তি নাই, মায়ের মূর্তি নাই, কিন্তু বাপ মায়ের স্মৃতি তো আমি নিজে, আমার দেহের রক্তের প্রতিটি কণা ফোটা তো আমার আব্বার, আমার মায়ের, ঠিক না? অর্থাৎ আমার পূর্ণ দেহটাই, পূর্ণ কাজকর্মটাই আমার বাপ মায়ের সঙ্গে, রক্তের সঙ্গে, স্মৃতির সঙ্গে জড়িত। ঠিক আল্লাহ এবং তার রসুল আমাদের ইমানের সঙ্গে ওরকমভাবে জড়িত। এইগুলিকে সাইনবোর্ড মানে হয়তো প্রদর্শনী করা আল্লাহ পছন্দ করেন না। যে কোনো কাজ যদি আমি লোক দেখানো করেন, আল্লাহর কাছে কবুল হবে না। তিনটা শর্ত লাগে আমল কবুল হওয়ার জন্য, সহি আকিদা, সহি তরিকা আর ইখলাসে আমল। আকিদা শিরক থাকবে না, কাজে কোনো বেদাত থাকবে না, আর ইখলাস ছাড়া রিয়া থাকবে না,
রিয়া থাকলে সালাতও বাতিল, সিয়ামও বাতিল, সবই বাতিল, লোক দেখানো কাজ করা যাবে না, আল্লাহ কবুল করবেন না। ঠিক অমনি করে আপনি ভালো মুসলমান কিন্তু আপনি শেরক করেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। কারণ কি, আশ-শিরক ফিল উযু, আশ-শিরক ফিত তাওহীদ কাল হাদাস ফিল উযু, তাওহীদের বিপরীতে শিরকের তুলনা এরকম, উযু করার পরে বায়ু নিঃসরণের তুলনা যেরকম। বায়ু নিঃসরণ হলে উযু থাকে, শিরক করলে তাওহীদ থাকে না। অথচ শিরক আমরা হর হামশা করে যাচ্ছি, এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন অধিকাংশ মুসলমান মুশরিক। আল্লাহ নিজেই বলে দিয়ে সূরা ইউসুফ 106 পড়ে দেখেন। অতএব ভাইরা সাবধান হয়ে যান। আল্লাহ পাক বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমাদের ইবাদতের জন্য। ইবাদত অর্থ দাসত্ব করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই তিনটা লক্ষ্যে কাজ করে। এক, আমরা আমাদের সার্বিক জীবনের তৌহিদে ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চাই। দুই নম্বর, কেন চাই, ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির জন্য আমরা এটা চাই। কিভাবে চাই, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যক্তি পরিবার ও সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নবীগণের তরিকায় আমরা এটা চাই। এই তিনটে লাইন মাথায় রাখেন, এর মধ্যে বহু কথা চলে আসবে। এদেশের মানুষ যারা মুসলমান, আমরা আমরা সবাই চাই এদেশে সার্বিকভাবে ইসলাম কায়েম হোক, আল্লাহ দাসত্ব চলুক। এরা চায় না যদি ভোট দেয় যে বাবা কতজন লোক জাহান্নামে যাবে, কতজন লোক জান্নাতে যাবা, দেখবেন জাহান্নামের বাক্স খালি হয়ে যাবে, ওতে কেউ ভোট দেবে না। যে সবসময় মদ খায় মদাড়ু, সেও কখনো জাহান্নামের বাক্সে ভোট দেবে না। ও মদাড়ু মনে করবে আমি বোধহয় মাপ পাই যেতে পারি, আল্লাহ তো গফুর রহিম, আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ সব পারে। যদি 99টা মানুষ হত্যা করে, 100 মানুষ হত্যা করে আল্লাহ ক্ষমা করতে পারে, তা আমি তো মানুষ হত্যা করে মদ একটু খাইছি তো কী হয়েছে, তা আল্লাহ ক্ষমা করতে পারে না। যে চুরি করে সেভাবে, তা যে চুরি করে পেটের দেয়, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ রাজ্জাক, রুজির মালিক, আমার রুজি অন্যভাবে আসছে তো কী হয়েছে, আল্লাহ মাফ করে দেবে। সবারই কিন্তু আশা আছে আল্লাহ গফুর রহিম আমাকে ক্ষমা করবে। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন, চলে যান গোড়ায়, মানব সৃষ্টির ইতিহাস। আল্লাহ বলছেন হে আদম কুল্লা হাবেথু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আদমকে যখন নামিয়ে দিলেন, খেয়াল রাখবেন আদমকে কিন্তু কোরআনে কোথাও ফাখরুজ বলা হয়নি, ফাখরুজু বেরিয়ে যাও কোরআনে কোথাও পাবেন না, এটা বলেছে ইবলিসকে, ফাখরুজ মিনহা, বেরিয়ে যাও তুমি এখান থেকে, বেরিয়ে যাও আর নেমে যাও। ভাষা দুর্গে সমান পার্থক্য আছে না, দুজনে অপরাধ করেছে, আল্লাহর বিধান আদমও মানেনি ফল খাইছে, আদমের ওয়াই হাওয়াও মানেনি ফল খাইছে, আল্লাহ নিষিদ্ধ ফল খেয়ে নিছে, আর ইবলিস তো মানেই নেই, তো তিনজনের সমান শাস্তি হবে না। কিন্তু ভাষাটা কি হচ্ছে, আদমকে বলা হচ্ছে তোমরা নেমে যাও, ভীত হয়েও না, ফাইমায়াতিয়ান্নক মিন্নি হুদান, যখন তোমাদের কাছে আমার হেদায়ত আসবে, ফামান তাবিয়া হুদায়া, যারা আমার প্রেরিত হেদায়তের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়ের কারণ নাই, ওয়ালা হুম ইহজানুন, তারা চিন্তান্বিত হবে না। কত চমৎকার আদর করে কথা বলছে না, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার প্রেরিত হেদায়তকে অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করবে, ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারাই হবে জাহান্নামের অধিবাসী, তারা সেটা চিরস্থায়ীভাবে থাকবে। এইবারে যে আমাদের মধ্যে খেলা শুরু হবে, মানুষ দুনিয়াতে আসলো, এবার আমাদের মধ্যে কী করণীয়। একদল মানুষ বললো আসলে দুনিয়াতে আমরা এমনি জন্মগ্রহণ করেছি, এমনি দুনিয়াতে বাস করছি, এমনিতেই মরে যাব, নামুত ও নাহিয়া, এখানে মরবো এখানেই বাঁচবো, ও নাহন বে মুস্তাকিন, আমরা এটা একিন রাখি না যে আমরা আবার উঠবো, ওমা ইহুলিকুনা ইল্লা দাহর, যেমন আমাদেরকে ধ্বংস করে, তারা হয়ে গেল নাস্তিক প্রকৃতিবাদী।
আর একদল মানুষ তারা বলে দিলেন না, হতেই পারে না, আমরা তো এমনি সৃষ্টি হয়নি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত করব। কিভাবে করব? এখানে গিয়ে তারা বিপদে পড়ে গেল। কিভাবে করতে হবে জানো না, নবীর হেদায়ত তাদের সামনে আসলো, কিন্তু নবীর হেদায়ত এমন যে আমার মনের বিরোধী। এখানে গিয়ে মানুষ মূলত সারা পৃথিবীর মানুষ দুই দলে বিভক্ত। একদল মানুষ নিজের ইচ্ছা মতো কাজ করে, তারা নিজের মনকে দেবতা মানে, এক মন যা চায় তাই করে। এদের সম্পর্কে আল্লাহ বলছেন, আফা মানে তাকাজা ইলাহু হাওয়াহু আফা আনতা তাকুন আলাইহি ওয়াকিলা। হে মোহাম্মদ, তুমি দেখেছো এদের সম্পর্কে, যাদেরকে তুমি, যারা তাদের প্রবৃত্তিকে ইলাহ মেনে নিয়েছে, তুমি কি তাদের উপরে উকিল হবে? তুমি কি তাদের জিম্মাদার হবে? বোঝা গেল, যারা মন যা চায় তাই করে তাদের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। আর এক দল আসলো, তারা আল্লাহর বিধান মেনে চলল। বিধান মানলে আল্লাহর মধ্যে নানা বিভক্তি দেখা গেল। এইভাবে একজন মানুষ যখন প্রতিজ্ঞা করলো যে আমি অবশ্যই আল্লাহর বিধান মানব, তখন তার সামনে বাধা হয়ে দাঁড়ায় চারটা। যারা মন যা চায় সে গ্রুপ তো এখানে কেউ নাই। যদি আল্লাহর বিধান মানার আগ্রহ আছে বলেই তো আপনারা এখানে এসছেন, তাই না? অতএব ওই মন যা চায় ওই দলগুলো আলাদা, তারা এখানে আসবে না। যারা বলে যে আল্লাহ মানুষ সৃষ্টি করেনি, মানুষ আল্লাহকে সৃষ্টি করেছে, ও বিষয় আলাদা, ওদের বিষয়টা এখন রেখে দেন। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, জান্নাত কামনা করি, আমাদের বিষয়টা আসে মৌলিক বিষয়। যখনই আপনি আমি চাইব আমাকে অবশ্যই জান্নাতে যেতে হবে, তখন আমার সামনে বাধা আসবে চারটা। এই বাধাগুলো আপনি মনে রাখেন, ইনশাআল্লাহ তখন আপনার সহজ হয়ে যাবে। ধরে নেন এদেশে চালু আছে কিউটারা হিল্লা, হিল্লা বিবাহ বোঝেন, আছে জয়বিরটে আছে নাকি? এখন তো থাকার কথা না, প্রায় তো বাদে যাওয়ার কথা। বরিশালে 11টা মহিলার ভাগ্যে এই দুর্ভাগ্য নেমে আসছিল, বুঝলেন? মৌলভী সাহেবরা তো হিল্লা করাই দেয় খালি। কী দুর্ভাগ্য যে মৌলভী হিল্লা করায় তার ওই হিল্লা কাণ্ড ঘটে গেছে, আমার নিজের পক্ষে রাগ করে তালাক দিতেছে। এখন লোকরা হুজুর, এবার আপনি নিজের উপর হিল্লা করান? হুজুর বলে সর্বনাশ, বই হিল্লা করে দেবো, আমার ছেলেমেয়ে কী খাবে, কোথায় আবার কাকে বিয়ে করবে? এই বসে আমার তোকে বউও দেবে না, চারপাশ ছেলেপিলের বাবারকে বউ দেয় নাকি? শেষকালে মাদ্রাসার 11 জন শিক্ষক বসে গেল ফাজিল মাদ্রাসা, দেখো তো এই হিল্লা না করে কোনো মতো বউটা ফেরত পাওয়া যায় কি না। তো 11 জন ফাজিল মাদ্রাসা বড় বড় হুজুর সব, তো ইয়ে তো আমাদের মজাব অনুযায়ী তো হিল্লা তো পাওয়া যাবে না, তো একজনের বিয়ে দেওয়া লাগবে, এক রাত রাখতে হবে, পরদিন দেখতে গোসলটা করলো কি না, যাচাই বলছে না করার পর্যন্ত তো বিয়ে হবে না, তো মহাবিপদ। শেষকাল ভাই দেখতো এই মেহেন্দিগঞ্জে কিছু লোক লামজাবি হয়ে গেছে, দেখতো ওদের কাছে কিছু পাওয়াটা যায় কি, ওদের মসজিদ পড়াইছে পিটাইছে কত কী করেছে এর আগে, কিন্তু এখন তার বিবাদে পড়ে গেছে, তো দৌড়েছে লামজাবির কাছে। এই তোরা তো লামজাবি হয়ে গেলি, আগে তোরা আমাদের মুরিদ ছিলি, তোদের কাছে কোনো বইটি আছে রে তালাক সম্বন্ধে? তোরা বলছে আমাদের আমির জামাতের একটা বই আছে, তার নাম তালাক ও তাহলিল। শিক্ষিত শিক্ষিত তোরা, আমার খুব লেখাপড়া জানা লোক, দেখ কী লিখেছে দেখি আগে, বইটা নিয়ে চলে গেছে ছোট বই। এই আলামরা সব বসে একেবারে মানে হরফ 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 পড়েছে ভালো করে পড়ে বলতে পারি, বাপরে বাপ বইটা ছোট, কিন্তু এর মধ্যে যে রেফারেন্স আছে, যে আলোচনা আছে, ইয়ে তো দাঁত বসানো কায়দা নেই। যে এখন ইয়ে যদি মানে তো তো মজাব থাকে না, তোর উপায় কী? রবি বাবা তো মজাব থাক না থাকে আমার বহুত দরকার, তুমি এখন ফাসলা বের করো, মহা বিপদ। শেষকালে 11 জন মানুষ ওই শিক্ষকরা বললো, ঠিক আছে তোমার বউটা তো হোক, বাকি দুল জাহান্নাম জাগে। তা বললে হবে না, আরও 10 জন মহিলা এর ঝুলে আছে, ওরা জানলে কালকে এসে ঘাড় মটকাবে। তো ঠিক আছে তুই ফতোয়া দিতে যায় হবে। এই 11টা মেয়ে সব বেঁচে গেছে হিল্লার হাত থেকে, আলহামদুলিল্লাহ পড়বেন না। আর তাহারিকে ইসলামের ঘটনা কয়েক বছর আগের ঘটনা বলছি, সমাজে চালু আছে, আপনার ইমানের পরীক্ষা হয়ে গেল, আপনি হাদিস মানবেন না প্রচলিত প্রথা মানবেন? হাদিস মানলে তো প্রথা মানা যাবে না। প্রথম বাধা হলো কে? প্রথম বাধা হলো আপনার পরিবার। ঘটনাটা নওগাঁর হয়েছিল, পরিবার বললো কশ্চিন কালে ওই মেয়ে ঘরে উঠে দেবো না। ছেলেকে বললো তুই তাজ্যপুত্র হয়ে গেলি, যত্ন তুই হিল্লাকে না করবি। আপনাদের এখানকার
একজন সাব জজ শুনলাম তিনি আহলে হাদিস, আমার সাথে দেখা করলেন, খুশি হলাম, নাকি অ্যাডিশনাল জজ নাকি। ওনার কোর্টে যদি মামলাটা যাইত উনি কী বিচার করতেন? গণতন্ত্রের যুগ কিন্তু মনে রেখে দেন, এখানে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, বাংলা কী হবে, অধিকাংশ রায় চূড়ান্ত। এদেশে অধিকাংশ হানাফি মজহাবের লোক, ঠিক তো? উনি বসে আছেন জজের আসনে আদালতের, হানাফি বাপের মেয়ে, আহলাদিস বাপের মেয়ে, হানাফি বাপের ছেলে, বাদী বিবাদে উনি বিচারে বসছেন, উনি কী বিচার করবেন? কারণ আপনারা যারা রাজনীতি করেন ইসলামের নামে, তারা আমাদেরকে শিখিয়েছেন যে দেশে যে মজহাবের লোক সংখ্যা অধিক, তারপরটা কি সেই মজহাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক। যেহেতু অধিকাংশ লোক এদেশে হানাফি, তো হানাফি মজহাব অনুযায়ী দেশে বিচার হবে, তখন বাংলার জজ সাহেব কী করবেন? এবার জবাবটা এবার আপনাদের দেওয়া লাগবে, আপনারা যে জজ ব্যারিস্টারদের দোষ দেন খালি, ওর কত মহা বিপদের মধ্যে আছে ওনারা, যে আমরা কোন বিচার করবো। বলা হচ্ছে কোনো অনুরাগ বা বিরাগের ওনারা সাত ধারের কাছে যান না, ওনারা একবার নিরপেক্ষভাবে বিচার করেন। এইখানে যে কী বিচার করবে? ইসলামী আইন সরকারে আসে, তারা প্রচলিত মজা বল যে দেশে আইন কানুন জারি করছে, অতএব আমি তো একটা মিসকিন, আমি এখন কী বলবো? আমাকে বলতে হবে বাবা তোমার বিচার মজাব অনুযায়ী হবে, এদেশের মজাবে হিসাবে তোমার এই বউটা তুমি ফেরত পাবো না হিল্লা না করা পর্যন্ত। কারণ আহলাদিসের বাপ, মেয়ের বাপ তো আহলাদিস না, উনি কি এটা মেনে নেবে? কোশ্চিন কালেও মানবে? উনি বলবে আমার মেয়েকে কোশ্চিন করলে আমি জেনা করাইব না, তাহলে বিচার কী হবে? আপনাকে মানতেই হবে অধিকাংশের অনুযায়ী এদেশে ইসলামী আইন হবে না, হতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী। কোরআন হাদিস নিরপেক্ষ মানদণ্ড, মজাক কখনো মানদণ্ড নয়। এদেশের সমস্ত লোক যদি একদিন হাদিস কোরআনের বাইরে চলে যায় আর হাদিস কোরআনের পক্ষে যদি রায় থাকে, অবশ্যই সরকারকে হাদিস কোরআনকে মানদণ্ড মানতে হবে, সরকার যে দলের হোক না কেন, এখানে তাকে কোরআন সুন্নাহ মানতে হবে, এর বাইরে যাওয়া চলবে না। কোরআন সুন্নাহ মানুষের তৈরি করা জিনিস না, কোরআন সুন্নাহ আল্লাহ প্রেরিত ঐশী বিধান, ইলাহী বিধান। আহলাদিস আন্দোলন বলে কোনো ব্যক্তির বা কোনো দলের বা কোনো পীরের বা কোনো ইমামের বিষয় নয়, সত্য চিরদিন সত্য, ওহির বিধান সত্য, সেটা কোরআন হাদিসের বিধান চলতে হবে। এই তো একটা উদাহরণ দিলাম খালি, আপনাকে অবশ্যই আদালতে আনতে হবে কোরআন এবং হাদিসের বিধান, মানুষের তৈরি বিধান নয়। এই মানুষ যদি রাজনৈতিক মানুষ হয় তার বিধানও চলবে না, এই মানুষ যদি ধর্মীয় নেতা হয় তার বিধানও চলবে না। মানুষ তো বটে, ধর্ম নেতাদের ভুল হয় না, মানে ফেরেশতা নাকি, পার্থক্য বুঝতে পারছেন? এইখানে গিয়ে যদি আমি হাদিসের কথা বলি, এ লোকগুলো খেপে যাবে না আমার উপরে, খুশি হবে নাকি? ওই খুশি হবে না। আমাদের কারাগারা নিক্ষেপের পিছনে কি এগুলো কারণ নয় মনে করেন আপনারা? আপনার কি দেখছেন, বিগত 43 বছর আমি সমাজে ঘুরছি, কোনোদিন কোনো দলের ভোট ভিক্ষা করেছি আমরা দেখছেন কখনো? কোনো দলের ভোটের বাক্সের প্রতিদ্বন্দ্বী আমরা হয়েছি দেখছেন কখনো? আমরা কারো প্রতিদ্বন্দ্বীও নয়, কারোর পক্ষেও নয়, আমরা সিরফ কোরআনের মহারাজের কথা বলি, ঠিক না? তাহলে কেন আপনি খেপে গেলেন? আমি তো আপনার পার্টটা কোনো এমপি পদের ভোটের বাক্স দেই নাই, তা আমার উপর রাগ কেন? রাগটা একটাই, আদর্শিক দ্বন্দ্ব। আপনি বলেছেন যে দেশের যে মজাবের লোক সংখ্যা বেশি, সেই মজাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক। আর আমরা বলেছি কোনো মজাব বুঝি না, কোরআন হাদিস অনুযায়ী আইন হতে হবে, আপনার সঙ্গে মিল হবে? এই আদর্শিক দ্বন্দ্বের কারণে আমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে, কথা বুঝতে পারছেন? যদি এখনো বিশ্বাস না হয়, আমি নিজে এখন বেঁচে আছি, আমার মৃত্যু পরে বহু কথা আপনারা বলবেন। কোনোদিনও কারোর সঙ্গে আমাদের দ্বন্দ্ব হয় নাই, শুধু উপদেশ দিয়েছি আদর্শিকভাবে, ভাইরা আমার তোমরা দয়া করে কোরআন সুন্নাহ অনুযায়ী আইন করো,
মুখে কুরআন সুন্নাহ বলবা, কাদের বেলা মজহাব করবে, এটা হবে না। হাতের বাইরে দুটো দাঁত থাকে, ভিতরে দুটো দাঁত থাকে, এটা চলবে না। একটাই দাঁত হওয়া লাগবে, ভিতর বাইরে সমান হতে হবে। তাদের ধারণায় যেটা কোরআন হাদিস আছে এটি আমার মজহাবও আছে। জি না সাহেব, বহু পার্থক্য আছে। কিতাব ফিকর কিতাব বের করেন, এমন কোনো পৃষ্ঠা নেই যেখানে ইমাম আহমদ হানিফ রহমতুল্লাহ সঙ্গে তার সাহেবানের সঙ্গে গড় মিল নেই। এখানে ইমাম শাফির এক ফতোয়া, ইমাম আবানিবুর এক ফতোয়া, আবানিবুর এক ফতোয়া, তার দুই সাথীর এক ফতোয়া, হাজারো গুন্ডার উদাহরণ এখন দেওয়া যাবে। আমি খালি একটা উদাহরণ ধরে হিল্লা নিয়ে দিলাম। 2000 সালে কত মনে আছে, তৎকালীন সময় প্রধান বিচারপতি রায় দিলেন ফতোয়া নিষিদ্ধ, বলেনি কারো ফতোয়া দেওয়া চলবে না। তখন সমস্ত নেতারা বিবৃতি দিল সরকারের বিরুদ্ধে, আচ্ছা রকম বিবৃতি। তখন আমরা ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে বলুন আর আহলে সুন্নাহ বাংলাদেশের আমির হিসেবে বলুন, আমার কাছে ওনার বিবৃতি নিতে আসলেন। আর ওই সময় লাকিল আমি চেয়ারম্যান ছিলাম, ইউনিভার্সিটির 3 বছর পরপর চেয়ারম্যান চেঞ্জ হয়। এসে বলে স্যার আপনার একটা বিবৃতি চাই। আমি কেন? বলে যে হিল্লার বিষয়টা নিয়ে হাইকোর্ট ফতোয়া নিষিদ্ধ করেছে, এর বিরুদ্ধে সমস্ত আলেম ওলামা সোচ্চার, তো আপনার বক্তব্য কী? আমি বললাম আমরা অবশ্যই বক্তব্য দিব, কিন্তু শর্ত হলে তোমরা ওখানে কলম দিতে পারবো না, যাই লিখবো তাই দিতে হবে। শেষকালে রাজি হলো। আমরা করলাম কি, হাদিসগুলো সব দিয়ে দিলাম, লানাল্লাহু মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু, আল্লাহ পাক লানত করেছেন হিল্লাকারী পুরুষ যার জন্য হিল্লা করা হয় তার জন্য। এই দুই পুরুষকে আল্লাহ পাক লানত করেছেন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ উখবিরকুম বিতাইসিল মুস্তাহার, আমি কি তোমাদেরকে ভাড়াটির সার সম্পর্কে খবর দেব না? সাহাবা একরাম বলেন হে আল্লাহর রাসূল, ভাড়াটির সার আবার কারা? ওই ওই হিল্লা করার জন্য যে পুরুষ লোকটা এক রাতের জন্য ভাড়া করা হয় ওইটা হলো ভাড়াটির সার। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক, এটা হলো রাসূল হাদিস। এই ষাঁড়কে নিষিদ্ধ করে 100 বার ঠিক কাজ করেছে হাইকোর্ট, আমার এর পক্ষে কথা বলছি। তখন তো মুখে মাসি গেছে, ভাবছে বোধ হয় সবার সঙ্গে উনিও তালে তাল দিবি। সাবি দিল পরের দিন থেকে সমস্ত মুখ বন্ধ আলমদের, আর কেউ আগায়নি। যেটা নিষিদ্ধ ছিল অবশ্যই নিষিদ্ধ, কিন্তু সাধারণভাবে ফতোয়া নিষিদ্ধ চলবে না, প্রত্যেক আলমই ফতোয়া দেবে তার যোগ্যতা অনুযায়ী, এটাকে নিষিদ্ধ করার ক্ষমতা হাইকোর্টের নাই। ওটা বলে দিলেন ওই সাথে, আপনার কোনো কথা প্রশ্ন জিজ্ঞেস করতে গেলে কি আপনি হাইকোর্ট যাবেন নাকি, আপনি আমার কাছে আসবেন না? স্বাভাবিক কথা, এটা নিষিদ্ধ করা যাবে না। কিন্তু কি বলবো না, কি হিল্লা নিষিদ্ধ করার জন্য হাইকোর্টের উল্টা বলবো না, হিল্লা সিদ্ধ করতে হবে, হালাল করতে হবে, এটা আমি বলতে পারবো না। একটা উদাহরণ দিলাম খালি, প্রতিটি ক্ষেত্রেই আপনার এরকম বাধা আসবে। জজ হোক, হাইকোর্ট হোক, আর নিম্ন কোর্ট হোক, যে কোর্টই হোক, আদালতে অবশ্যই কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার হবে। ঠিক একইভাবে আমার নিজের জীবনও তাই হবে। চলে যান শরীয়তপুর আদালতে, ওখানে মাত্র 4-5টা ছেলে আহলে হাদিস হয়েছে, তাদের বিরুদ্ধে ওই এলাকার যত পীর আছে মামলা করে দিয়েছে। আমরা কেন্দ্র থেকে একজন দায়িত্বশীলকে পাঠিয়ে দিলাম অধ্যক্ষ দুর্নোদাকে। আমি বললাম জজ সাহেবের জন্য আমার এক প্যাকেট গিফট বই দিলাম, এগুলো জজ সাহেবকে তোমরা তুমি দিও। বিচার হচ্ছে, জিজ্ঞেস করলো হে মুফতি সাহেবরা, সব তো মাথার মাসা বিশাল বিশাল পাকড়ি সব, এই ছেলেগুলো কি আপনাদের মেরেছে? তো মুখ চাওয়াচাই করছে যে আপনারা যে আর্যদের লেগেছেন আমাদেরকে লামজাবের মেরেছে। তো লামজাবি করা ছেলে এরা আপনাদের মারবে? আপনার মুরব্বী মানুষ, এটা ছোটো ছোটো ছেলে মিলে 20-25 বছর বয়স। শেষকালে বলতে বাধ্য হলে যে না, ওরা আমাদের মারেনি। তো মারেনি তো দরখাস্তের মধ্যে মারেছে কথা লিখলেন কেন? এটা মিথ্যা মামলা, তো তো মিথ্যা কথা বলা কি জায়েজ হয়েছে আপনাদের? সে মুখ সাহসেই করছে, কী বলবে? উকিল লিখেছে, উকিল বলছে যদি এরকম না লেগে তার কেস জমবে না, কী করবে? হুজুরে তো সব বোঝে না। সে বললে বাবা বলো তোমাদের বক্তব্য কী, আপনাদের বক্তব্য কী? হুজুর আমরা এখানে সমস্ত দক্ষিণ যে 2-3টা পীরের লেখা, আমরা সবাই যা করি তার বিপরীত করে। কী বিপরীত করে? এরা মিলাদ পড়ে না, ক্যাম করে না, সল্লে লাগায় না, কিছুই করে না, ওরস করে না, কী একটা অদ্ভুত একদল মানুষের জুটি গেছে। আর কী করে না এরা? আমরা সবাই মিলে কী বলে সে আর বিশ্ব তারা পড়ি, আমরা নিজে হাত বাঁধি, আমরা যা যা করি সব বলি, এরা সব উল্টা করে। তা আমরা সবাইকে ভুল, ওরা কি ঠিক? আচ্ছা থামেন, এই ছেলেরা বলো তো তোমরা এগুলি কেন করো? তো সালাত রাসুল পকেটে আছে,
বলে স্যার আমরা লেখাপড়া জানি না, এই বই দেখেন। ওনারা যে বলেছেন এই আট টাকা তারাবি, এই বোখার শরীফ প্রথম খণ্ড এত বিষ্টা, মুসলিম শরীফ এত খণ্ড এত বিষ্টা, একটা একটা বলতে ১৩টা হাদিসের নাম ধর বলা শুরু করে, এই বাবা থম থম থম, যে সামনে হুজুরটা বসে আছেন তো, আপনারা বোখার শরীফ থেকে একটা ২০ টাকার তারাবির হাদিস বের করে বলেন, শিগগির বলেন, শিগগির বলেন। ওরা কোথায় পাবে, একটা হুজুর মেয়ে কথা নেই বলেন বাবা শুনি। যার সাহেব নিজে তো হানাফি লোক, উনি বেকাতে পড়ে গেছে, মানে আমার মজা উঠে যাচ্ছে আজকে। বলছে কি যার সাহেব, এই হুজুর আপনার বলছেন না কেন, কত বলেন বোখার শরীফে নেই ওগুলো? সেটা চুপ, বলে আসলে বোখার শরীফে নাই। তো করেন কেন, জবাব নাই। সে বলছে ওমর ফারুক করেছে, তাই নাকি, এই ছেলে ওমর ফারুক করেছে নাকি? বলতে মাননীয় আদালত এই দেখেন মিশকাত শরীফ ১৩০২ নম্বর হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সময় উবাই বিন কাব এবং তামিম দারিকে বলছেন তোমরা ১১ রাকাত তারাবি পড়ো, জামাত করো। মিশকাত শরীফ ওনারা পড়বে না, তা আমরা কী বলবো? বলে হুজুর তালি মিশকাত বলেন, ওনার ওমর ফারুক বলছে ২০টা তারাবি পড়তে বলেন, আর বলতে পারেন। তখন ওই জজ সাহেব যে কথাগুলো বলছে ওটি খালি আপনাদের শোনাচ্ছি, ওটা আমাদেরও বক্তব্য। উনি বলেছিলেন এই যে মুফতি সাহেবরা দলের অহংকার করে আর দিন চলবে না, এখন দলিল দিয়ে কথা বলতে হবে, দলিল যার পক্ষে রায় তার পক্ষে। এই ছেলেরা যাও সব বেকসুর খালাস। এই দৃশ্য সৌদি আরবে দেখে মোবাইলে দিনান্তের ফোন এসছে তাদের কাছে, তোমরা শিগগির জমি কোনো মসজিদ আমরা করে দেবো, এদের সঙ্গে তোমরা থাকো না। আমার দেওয়া এক প্যাকেট গিফট সঙ্গে সঙ্গে আদালতকে দিয়ে দিল, মাননীয় আদালত আমাদের আমির জামাত আপনাদের এক প্যাকেট বই গিফট পাঠিয়েছেন, উনি খুব খুশি হয়ে বইগুলো নিয়েছেন। সিরিয়া ২টা আদালতের কথা বললাম, আলহামদুলিল্লাহ আশা করি বাংলার ঘরে ঘরে এমনি করে সত্যের আওয়াজ এগিয়ে যাবে, মিথ্যা পরাভূত হবে। সব মুসলমানের কাছে আমাদের একটা আপিল, সব বাদ দিয়ে কোরআন হাদিস মুখে আসেন, ওটাই মানদণ্ড। আমার ভুল থাকে আপনি সংশোধন করে দিন, আপনি আমার ভাই, কিন্তু আমি যদি আপনাকে কোনো ভুল ধরে দিই আপনি নারাজ হবেন না, আপনিও চেষ্টা করুন সংশোধিত হওয়ার জন্য। যদি কোরআন হাদিস থাকে ছয় তাকবীর ঈদের নামাজ পড়তে হবে, ওটাই সঠিক, আলহামদুলিল্লাহ আমিও পড়বো, বছরের ২টা দিন কি একসঙ্গে সালাত আদায় করতে পারবো না? মুসলমান ঈদ তো ২টা নাকি, আবার তো ঈদে মিলাদ উন্নবী বের করেছেন, নতুন ৩ নম্বর ঈদ বের করেছেন আপনার, ওইটা চলবে না, ঈদ তো ২টাই। তো সেদিনও কি আমরা এক হতে পারি না, ভোটের সময় ভাই ভাই, কিন্তু ঈদের সময় ভাই ভাই হতে পারি না কেন? এইগুলো আমাদের মনের বেদনা। সকল মুসলমানের প্রতি আমাদের আপিল, আসুন পবিত্র কোরআন সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বলেন তো আমার সাথে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাও জয়ীফ হাদিস কোনো হাদিস না, আমাকে সহিহ হাদিস যেতে হবে। প্রথম বাধা দিল আপনার বাপ, ইব্রাহিমকে বাধা দিয়েছিল কি বলতে পারেন? তার বাপ দেয়নি আজর, কি বলছিল সেদিন? আর তার এখন আন আলহাত ইয়া ইব্রাহিম লাইলাম তান্ত, যদি তুমি আজকে বিরত না হও হাজুর নির্মালিয়া দূর হো আমার সামনে থেকে, বলেনি বাপ সেদিন? আজকেও বহু বাপ রয়েছে আপনাদের মধ্যে, একটা ছেলে রফাদের করে ছেলে দাদা করে ঘর তো বের করে দিচ্ছে, দিচ্ছে না? সেদিনে সেই ইব্রাহিমের বাপের অবস্থা আজকে বাংলার জমিনে ঘটে, তো ইব্রাহিমের সেই আজর আর আপনার বাপার এই আজরের সঙ্গে ফারাকটা কোথায়? একটা ছেলে সহিহ হাদিস অনুযায়ী আমল করছে, আপনার সমস্যা কোথায়? না, কত যে নির্যাতন হচ্ছে আপনাদের তাহরিকের পাঠক তারা জানেন, আমরা একটা মাঝে মাঝে দু একটা ঘটনা দিয়ে দিই, এগুলো করবেন না, সহিহ হাদিস অনুযায়ী আমল করুন। এরপরে আসেন অর্থনৈতিক জীবনে, দেশে সুদ চলছে না, ঘুষ চলছে না, চলছে মানে কি একেবারে ফরজ হয়ে গেছে এখন, ওকে একেবারে বজে ফরজ কিছু বলতে হবে, এখন নাম দেশ কি জানেন? অফিস মানি, কি ওর নাম কি? আগে ছিল ইন্টারেস্ট, এখন বাদ হয়ে গেলো অফিস মানি। অফিস মানি মানে টাকা ঝুড়ি, সব খালি করে দেন। আরও প্রবাদ আছে আদালতে চৌকাট পর্যন্ত টাকা খায়, আদালতে যায় মানুষ বিচার নেওয়ার জন্য, ঘুষ দিয়ে আসছে,
সারা দেশ ঘুষে ঘুষে ভরে গেল, এর বিরুদ্ধে কোনো মিছিল মিটিং নাই, সুদের বিরুদ্ধে মিছিল মিটিং নাই, ওকে হটাও আমাকে বসাও, এটা বাংলাদেশের রাজনীতি ঠিক না? এটা তো রাজনীতি না, ইসলামে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব করা নিষেধ আছে। পরিষ্কার হাদিস রয়েছে, আতু হাক্কাহুম সাল্লাহ হাক্কাকুম, যারা ক্ষমতায় আছে সরকারে আছে তাদের হক তাদেরকে দিয়ে দাও, তোমার হক তুমি আল্লাহর কাছে চাও। বলে ওয়াইন জারাবা জাহারাকুম, তোমার পিঠের চামড়া যদি তুলে নেয় তথাপি তুমি নেতার আনুগত্য থেকে পৃথক হইও না। হাদিস এগুলো নাই? যিনি ক্ষমতায় গিয়ে থাকেন তিনি সেখানে, তাকে আল্লাহর কাছে বেশি কৈফিয়ত দিতে হবে না আমাদের চাইতে? আমি যদি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, আমার কৈফিয়ত বেশি দেওয়া হতো না আল্লাহর কাছে? বরং ওইখানে না যেয়ে তো বরং ভালো আছি, আমার কৈফিয়ত কম আছে। তিনি মুসলমান, আমি মুসলমান, দেশের প্রধানমন্ত্রী মুসলমান না, এমপি মন্ত্রীর মুসলমান না, তাদের জান্নাত জাহান্নাম নাই? ওরা যদি ইসলাম বিরোধী কোনো আইন করে ওরা কি জান্নাতে থাকবে নাকি? কি বলেন? আল্লাহ বলবো বাবা তুমি মন্ত্রী ছিলে, তোমার বহুত সম্মান বেশি, অতএব তোমাকে জাহান্নাম মওকুফ করে জান্নাতে দেওয়া হলো, হবে? আল্লাহর কাছে খাতির আছে নাকি? আমার কোনো যাওয়ার দরকার নেই, আমি খালি বলবো হে মন্ত্রী, হে প্রধানমন্ত্রী, দয়া করে ইসলামী আইন জারি করো, আমার দায়িত্ব এটি বলা। যদি না বলি আমি আল্লাহকে গুনাহগার হয়ে যাব। আজও বলে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাতে এখন পুরো ক্ষমতা, আপনি অনেক কিছু করছেন ইসলাম বিরোধী, তওবা করেন এখান থেকে। আপনার বয়স 73 বছর, আমাদের বয়স 73 বছর, বয়স কিন্তু বেহদিন আর নাই, আমরা এখন বোনাস লাইফ এনজয় করছি। হাদিসে রয়েছে আমার উম্মতের বয়স সীমা হলো 60 থেকে 70 ক্রস হয়ে গেছে, এখন বোনাস লাইফ নাকি? অত বোনাস লাইফে এত বাড়াবাড়ি করবেন না, ধ্বংস হয়ে যাবেন কিন্তু। অত সাবধান, যতদিন আছেন এই ক্ষমতাটা কাজে লাগান পরকালীন পাথর সঞ্চয়ের জন্য। আপনি নির্দেশ দিলে বাংলার জমিন থেকে সুদ ধ্বংস হয়ে যাবে, ইনশাআল্লাহ এক মাসও থাকবে না সুদ আউট হয়ে যাবে বাংলার জমিন থেকে, দর্শন বন্ধ হয়ে যাবে। ইসলাম আইন জারি করেন কালকে, দেখেন কি অবস্থা ঘটে দর্শক তাই কিনা। কেন করছেন না আপনি? বিচারের নামে দীর্ঘসূত্রিতা কি হচ্ছে এগুলা? একটা মেয়েকে জীবন্ত আগুনে পুড়ি মেরে ফেলে দিল, এখনো তার ফাঁসি হয়নি কেন? 7 জন ওই যে বিজিআর কোন বদমাশকে মারল না, 7 হত্যার আসামি, তার মৃত্যুদণ্ড ঘোষণা করে বসে আছে। ঘোষণা করলে মৃত্যুদণ্ড দিতে হবে তো, এটা দিলে তবে তো মানুষ ভয় করবে, আর বিচার দ্রুত হতে হবে। ওই 50 বছর পরে যে বিচারে কোন দাম দেয় তাতে কোন শিক্ষণীয় হয় মানুষের? এইসব ব্রিটিশ বিচার বাদ দেন, থেমিস গ্রিক দেবীর মূর্তি হঠাৎ প্রধান আদালত থেকে সুপ্রিম কোর্টের সামনে থেকে ওই ওই দেবী মূর্তির সামনে রেখে কোশ্চেন করে দেশে রহমত নেমে আসতে পারে না। আমরা কোরআন সুন্নাহ মেনে চলি, আমরা দেবী মানি না, অথচ বাংলাদেশের আদালতের সামনে দেবী উঠেছে। 2016 সালে উঠেছিল মানচেস্টার সিলির চোটে, একটু সরাই রাখছে খালি, ওর দেবী ঠিকই আছে, দেবী কিন্তু হটায়নি। মানে প্রধান বিচারপতিদের অন্তরে যদি দেবী দেবী করে ওখান থেকে আল্লাহর রহমত আসবে নাকি? ন্যায় বিচারের প্রতীক দেবীরে নয়, বলতে হয় বাধ্য হতে বলছি। ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু, তিনি প্রচন্ড রৌদ্রের দাবদাহে রৌদ্রের মধ্যে সাদকার উটগুলো পরিচর্যা করছেন, গোসল দিচ্ছেন, মুছে দিচ্ছেন, ঠিকঠাক করছেন। ঠিক সেই সময় ইরাক থেকে আহনাদ বিন কয়েস তিনি এসছেন, তিনি ইরাকের নেতা, খলিফার সঙ্গে দেখা করতে এসছেন গভর্নর। উনি তাকে দেখে বলছে, এই আহনাদ শীঘ্র এদিকে এসো, কাপড় চোপড় ছেড়ে আমার সঙ্গে কাজ করো, এই উট এগুলো সাতকার উট, এখানে গরিব মিসকিন বিধবাদের হক আছে, এগুলো পরিচর্যা করতে হবে, এসো তুমি এসো। তো কেউ একজন বললো, হে খলিফা, এটা তো সাদকা ফান্ডের যে সমস্ত টাকা আছে তাতে যে গোলাম আপনার রাখা আছে তাদের একজনকে বললে তো কাজটা করে দেয়, আপনি কেন করছেন? তখন ওমর ফারুক সাধুন সে জবাবটা দিয়েছিলেন, এখানে মনে রাখেন আপনি, তিনি বলেছিলেন, আমার এবং এই আহনাফের চাইতে বড় গোলাম আজকে ইসলামী খেলাফতের অধীনে কেউ নাই। কেয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করবে, তোমাকে নয়। মাননীয় প্রধানমন্ত্রী হাদিসটা ভালো করে শোনেন, আপনার চাইতে বহু পাওয়ারফুল ছিলেন ওমর ফারুক, ওমরের ভয়ে সারা দুনিয়া কাঁপত, আপনার ভয়ে কেউ কাঁপে না। রোম সম্রাট কেঁপেছে, পার্সিক সম্রাট কেঁপেছে ওমরের নামে, দুর্দণ্ড প্রতাপ
কারণ ওমর ন্যায় বিচারের তোয়াক্কা করতে না কাউকে। ছোট্ট একটা ঘটনা বলি, উনি মদিনায় গিয়েছেন, হঠাৎ তার একটা ঘোড়া দরকার হলো, ঘোড়া কিনলেন, ঘোড়া উঠে সামান্য গেলেই ঘোড়াটা খোড়াচ্ছে, উনি ব্যাক করলেন, বলে এই বিক্রেতা তুমি ঘোড়াটা ফেরত নাও, এর খুঁত আছে। তখন বিক্রেতা বলছে আপনি সুস্থ ঘোড়া নিয়ে গেলেন, খুঁতওয়ালা ঘোড়া ব্যাক করে দিচ্ছেন আমার কাছে, আমি ফেরত নিব না। ওমর বললেন তাহলে এক কাজ করো, একজন বিচারক মানো তৃতীয় পক্ষ, চলো আমার তার কাছে যাই। তখন বলছে চলেন তাহলে, কাজু সরাহের কাছে চলে যায়। তো সরাহটা কে? সরাহ আমাদের এখানে একজন ন্যায় বিচারক ব্যক্তি, তিনি সবার ন্যায় বিচার করেন, চলো যাই। কে যাচ্ছে খেয়াল করেছেন তো? ওমর নিজে, উনি নিজে তো বিচারক, কিন্তু না যেহেতু উনি এখন বাদী, চলে গেলেন তার কাছে। যে সরাইকে বলে সরাই এই আমি বিপদে পড়ে গেছি, এই নিলাম গেলাম কয় কদম, এর মধ্যে খুদ ধরা পড়লো, তা আমি কি ফেরত দেবো? তো নিবে না, কি করতে হবে বিচার করো তুমি। সরাই বললেন আপনার সাক্ষী পেশ করেন, আপনি নেওয়ার সময় যে ঘোড়াটা খুঁতওয়ালা ছিল, সাক্ষী না দিলে আমি কি বিচার করবো? আমার ফরক তো অত্যন্ত বিচক্ষণ মানুষ, উনি বললেন এর চাইতে বিচার হতে পারে না, আমার তো সাক্ষী নাই, অর্থাৎ তোমার বিচার সঠিক, আমি মেনে নিলাম। তো তুমি আমার সঙ্গে এই রাজধানী মদিনায় চলো, এটা ঘটনা হচ্ছে ইরাকের, তোমাকে আমি বিচারপতির পদ দিব। গেলেন, বিচারপতি হলেন। এই লোকটা ওমরের আমলে, উসমানের আমলে, আলীর আমলে, মুয়াবিয়ার আমলে দীর্ঘ 60 বছর একাধারে বিচারপতি ছিলেন। চিন্তা করছেন, আলীর বর্ম হারিয়ে গেছে, হঠাৎ বাজারে দেখলেন যে একজনের কাছে একটা বর্ম, এই যে আমার বর্ম হারিয়ে গেছিল, তো বলছে আপনার বর্ম তো প্রমাণ কি? না এ তো আমার বর্ম, আমি চিনি না। বললে এটা আপনার বর্ম না, ওটা ইহুদি, চলো একজন বিচারের কাছে যাই, চলো কাজী সরাহের কাছে যাই। সরাহের কাছে গেলেন, সরাহ হয়তো আলীকে দেখে তো খলিফা, তো সরাহ তখন বললেন নিজের চেয়ার ছেড়ে দিয়ে ওই খ্রিস্টানের পাশে যেয়ে বসলেন, বিবাদী ইহুদি না খ্রিস্টান। তখন আলী বলছেন দেখো সরাই, আমি বসার দায়িত্ব ওই বিবাদীর পাশে, আমি তো বাদী আর তুমি তো বিচারক, তোমার চেয়ারা তুমি থাকবা, কিন্তু আমি কেন ওখানে গেলাম না জানো? যে আল্লাহ রসুল বলেছেন ইহুদি না ছাড়া কখনো জান্নাত পাবে না, ওদেরকে আগে সালাম দিও না, ওদেরকে রাস্তা চলা আসা ঠেসে ধরো, যা রাস্তা ধারে চলে যায়, ওদেরকে কোনো সুযোগ দিও না, আর ওদেরকে মোমিন সে বন্ধু সে গ্রহণ করা যাবে না, এর জন্য আমি ওর পাশে বসবো না বলেই কিন্তু এখানে বসছি, তুমি যেন কিছু মনে করো না। চিন্তা করছেন, খেয়াল করছেন, এরপরে তুমি বিচার করো। তো কাজী সরাই বিচার করছেন, হে খলিফা, ও তো বলছে বর্মটা ওর আপনার নয়, তা আপনার সাক্ষী কোথায়, সাক্ষী দেন। আলী বললেন তুমি যা বিচার করেছো এটা মেনে নিচ্ছি, কারণ আমার তো কোনো সাক্ষী নাই, নিঃসন্দেহে ওটা আমার, কিন্তু আমার তো সাক্ষী নাই, অতএব তোমার বিচার আমি মেনে নিলাম। সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বলে উঠছে হ্যাঁ এটাই হলো নবুয়তের তরিকার বিচার, যেখানে স্বয়ং খলিফাতুল মুসলিমিন নিজে এসে সাধারণ একজন ম্যাজিস্ট্রেট দরবারে এসে দাঁড়িয়ে যায়। আমি এই বিচার দেখে স্তম্ভিত হয়ে গেলাম, নিঃসন্দেহে এটি আপনারই বর্ম, কিন্তু সাক্ষী নেই বলে আজকে আপনি হেরে গেলেন। আমি স্বীকার করছি আপনি ঘোড়ায় যাওয়ার সময় পড়ে গেছিল, আমি পিছন থেকে ওটা নিয়ে রেখে দিয়েছিলাম, ওটা আপনারই, আপনি নিয়ে নেন। এইবারে আলী বলছেন, ও বলার পরে ও বলছে আমি ইসলামের যে এত সুন্দর ন্যায় বিচার হয় আমি আগে জানতাম না, আমি আজকে আল্লাহকে সাক্ষী রেখে আপনার সামনে ইসলাম কবুল করলাম বলে কলেমা শাহাদাত পড়ে দিল। তখন আল্লাহর খলিফা আলী বললেন তুমি যেহেতু এখন মুসলমান হয়ে গেছো তুমি এখন আমার ভাই, এই বর্ম এর সাথে আর একটা উত্তম ঘোড়া তোমাকে পুরস্কার হিসেবে দিয়ে দিলাম, যা দেখছেন বিচার কাকে বলে, ইসলামকে অমনি এগিয়েছে নাকি লাঠির জোরে, র্যাবের জোরে, পুলিশের জোরে ইসলাম আগাইছে? তার ন্যায় বিচারের কারণে উমর বিন আব্দুল আজিজ প্রখ্যাত খলিফা রাত্রি বসে আছেন, প্রজাদের সঙ্গে কথা বলছেন, সব প্রজা এসে হাজির, কি অফিসাররা সব এসে গেছে, বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের লোক সব,
এর মধ্যে একজন বলছে, হে খলিফা, আপনি তো আমাদের হিসাব নিকাশ নিলেন, তা আপনার সংসার পরিবার কিভাবে চলছে একটু আমাদের একটু শুনান তো। তখন খলিফা সংসার ফুদে মোটা মোমবাতি, তখনকার যুগে ওটাই ছিল, নিভিয়ে দিলেন। দিয়ে চাকরকে বললেন, এই ওই ছোটো মোমবাতিটা নিয়ে আসো। চেরাক যাকে বলে, নিবু নিবু জলে দেখা যায় না মুখ ভালো, নিয়ে আসলো। এইবার উনি বললেন, হ্যাঁ আমার বাসার পরিবারের খবর তোমরা শোন। ওই প্রশ্নকারী বলছে, খলিফা ওটা শুনবো না, আপনি আগে বলেন বড় বাতিটা কেন নিভালেন, ছোট বাতিটা কেন আনালেন, মহাবিপদ। খলিফা বলছে, বাবা শোনো, বড় বাতিটা অতক্ষণ জ্বলেছে যতক্ষণ আমি জনগণের খোঁজ খবর নিচ্ছিলাম, বড় জনগণের টাকায় কিনা বাতিল মালের টাকা দিয়ে কিনা। এখন তুমি যেহেতু আমার ব্যক্তিগত বিষয়ে খোঁজ খবর নিচ্ছ, এখন ব্যক্তিগত যে পয়সা তাই দিয়ে যে কেনা আছে ছোটো ছোটো মোমবাতি, সেটা এখন নিয়ে আসলাম। এবার তুমি যা খুশি বলো, বুঝলে আমার শোনার দরকার নেই, বোঝা হয়ে গেছে কথা, বুঝছেন? এইগুলো টুকটাক। এতে গেলে খলিফা, এবার আসেন মন্ত্রী। খলিফা মুক্তাদি বিল্লাহ আব্বাসীয় আমলে তার মন্ত্রী আবু সুজা একদিন রাস্তাতে যাচ্ছেন, একজন এসে বলছে, হে মন্ত্রী, অমুক জায়গায় এক মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে প্রচণ্ড শীতে থরথরে কাঁপছে, তাদের গায়ে কাপড় নাই দেখলাম, তাদের খাওয়া ক্ষুধার্ত তাদের। কী বললে তুমি? তাহলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মন্ত্রী তার গায়ে জামা কাপড় যা ছিল চাদর টাদর সব দিয়ে দিল, বলে এই মুহূর্তে তুমি চলে যাও, কিছু টাকা দিলে খাবার নিয়ে চলে যাও, ওই তাদের কাছে খাবার পৌঁছে দাও এবং কাপড় নিজে হাতে গায়ে পরিয়ে দেবো, চাদর পরিয়ে দেবো, তারপরে তুমি ফেরত আসো, তারপর আমি এগুলো পরিধান করব। সেই সেখানে দিল, যেতে আসতে সময় লাগেনি দু এক ঘন্টা। অতক্ষণ পর্যন্ত মন্ত্রী দাঁড়িয়ে ঠকঠক ঠকঠক করে কাঁপছে প্রচণ্ড শীতে, ওই লোকটা এসে দেখে দেব মন্ত্রী ওইভাবে দাঁড়িয়ে আছে, একটা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। কেউ কেমন দেখলে? বলে আমার আপনার দোয়ায় পুরস্কার পেয়ে তারা অত্যন্ত খুশি, আপনার জন্য দোয়া করেছে। তখন বলছে, আলহামদুলিল্লাহ, তুমি জানো আমি একজন দায়িত্বশীল মন্ত্রী, তোমার এক বান্দার একটু কল্যাণ করতার সুযোগ তুমি আমাকে দিয়েছ, তাই করলাম, তুমি আমাকে উত্তম বদলা দান করো। এবার তিনি চাদর গায়ে দিলেন, পারবেন? এলো মুসলমানদের মন্ত্রী খলিফা দু একটা দৃষ্টান্ত আপনাদের শুনালাম, এ যদি শোনানো হয় তো তামরা দিয়ে দিয়ে চলে যাবে। দুর্ভাগ্য এদেশের মুসলমানরা তাদের পুরনো নেতাদের কথা ভুলে গেছে। ওই ইসলামী খেলাফত যদি বাংলা জমিনে আসে তো কল্যাণ হবে না? আস্তে আস্তে বলছেন, কে ভয় পাচ্ছেন নাকি? যে না, তোর গণতন্ত্র থাকবে না, কিন্তু সেটা বুঝে নেব। সেখানে পরামর্শের ভিত্তিতে একজন খলিফা নির্বাচিত হবে, সবার পরামর্শ দরকার নাই। দেশের যারা নেতৃবৃন্দ আছেন, বড় বড় জ্ঞানীগুণী মানুষ আছে না, তারাই বসে মিটিং করে একজনকে খলিফা নিয়োগ করবে, পরামর্শের ভিত্তিতে হবে, বাক্সের মধ্যে কাগজের ভিত্তিতে হবে না। যে কিছুই বোঝে না, এক পা গন দিলে ভোট পাল্টে যায়, রাতের বেলা সিল মারে ভোট বন্ধ করে ভর্তি করে দেওয়া হয়, এসব খেলা করা যাবে না। পরামর্শের ভিত্তিতে যেমন সব কাজ হয়, ওখানেও ঠিক তাই হবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী তার সাথীদের সঙ্গে পরামর্শ করে দেশ পরিচালনা করছেন না? তিনি কি আপনাদের কাছে আসেন শোনার জন্য, বাবা তোমার কি মতামত বলো, এটা করবো কি সেটা করবো বলে নাকি? ওই একটা ভোট দেওয়া শেষ, এটা ইসলামী সিস্টেম ন। এই বিষয়টি মাথায় রাখবেন, ইসলামের বিষয়টি হচ্ছে কোরআন হাদিসের বিধান অনুযায়ী চলার নাম, শুধুমাত্র সালাত সিয়াম নাম ইসলাম নয়। ইসলামের সেই মূল রুটগুলি আমরা হারিয়ে ফেলেছি। 1924 সালের 3রা মার্চে ওসমানীয় খেলাফতকে ধ্বংস করেছে এই বিজাতীয় দুষ্ট লোকেরা, ইহুদি খ্রিস্টান দালালেরা। আজকে 95 বছর চলে গেল, আজ পর্যন্ত মুসলমানদের সেই পিছনের ইতিহাস মনে নেই, ভুলে গেছে সব। হবে না, ইহুদি নাসরা কখনই মুসলমানদের বন্ধু নয়, তারা কখনই মুসলমানদের কল্যাণ চায় না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে সিলেব কোরআন এবং হাদিসের বিধান আনতে চায়। এখানে কোনো মজহাব, কোনো তরিকা, কোনো ব্যক্তি, যে ধর্মনেতা হোক আর রাজনৈতিক নেতা হোক, কারো কোনো প্রবেশাধিকার নেই। সিলেব পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে দেশ চলবে, নিজের জীবন চলবে, নিজের ধর্ম চলবে, নিজের রাজনীতি চলবে, নিজের অর্থনীতি চলবে, সবই চলবে সিলেব কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে। এই বিষয়টিকে আপনাদের বুঝে আসছে এখন বিষয়টা? এইটা বললে মানুষটি খুশি হবে না নারাজ হবে? খুশি হবে না, আদৌ নারাজ হবে। এই নারাজি সহ্য করতে হবে আপনাকে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আমার রসুল যখন এই দাওয়াত দিয়েছিলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তখনই তার বিরুদ্ধে চাষা প্রথম দাঁড়িয়েছিল, চাষা আপন চাষা আবুল হাব বলেনি? হবে না, এ তার বাপদাদা ধর্ম পরিত্যাগ করার জন্য বলছে, অর্থাৎ তোমরা এর অনুসরণ করো না।
দুটা দর্শনের দ্বন্দ্ব এখানে, একটা দর্শন আল্লাহর সার্বভৌমত্ব, একটা দর্শন মানুষের সার্বভৌমত্ব। মানুষের সার্বভৌমত্বে মানুষ মানুষের পূজা করে, আল্লাহর সার্বভৌমত্বে মানুষ আল্লাহর পূজা করে। পার্থক্য আছে না? আমাদের সার্বিক জীবন এভাবে গড়ে উঠবে। প্রথমে নিজের বাপদাদা আপনার বাধা দিবে, সমাজ পরিবার আপনাকে বাধা দিবে, সমাজ আপনাকে বাধা দিবে, সরকার আপনাকে বাধা দিবে, এরপরেও আপনাকে কোরআন এবং হাদিসের উপরে টিকে থাকতে হবে। এই টিকে থাকার মতন মেজাজ যার মধ্যে আছে, আল্লাহ পাক তাকেই খালি কবুল করবে জান্নাতের জন্যে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আদম, আদম তুমি তোমার বান্দাদেরকে জাহান্নাম থেকে বের করে নাও, বলি আল্লাহ কজনকে নেব, আল্লাহ বলবেন 1000 মধ্যে 999 জন জাহান্নামে, একজন হলেও জান্নাতে, সর্বনাশ। সাহাবা কেরাম বলে হে আল্লাহ রসুল, তা আমরা কোথায় থাকবো? আল্লাহ রসুল বলে ওই যে একজন হবে পার্সেন্টেজ, ওই একজনের মধ্যে তোমরা হবে তিন ভাগের এক ভাগ। সাহাবা কেরাম খুশি বলে আল্লাহ আকবার, না 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 আমি আশা করি তোমরা হবে অর্ধেক। সাহাবা কেরাম খুশি বলে আল্লাহ আকবার, আমরা খুশি নই? এই একজন হওয়ার নয়, আমরা যাতে ওই অর্ধেক হতে পারি তাদের দায়িত্ব হলো লা তাযালু তায়েবাতু মিন উম্মতি যাহিরিন আলাল হাক্কে, হকের উপরে দৃঢ় থাকতে হবে। আমরা ওই 999 জনের মধ্যে যেতে রাজি নই, আমরা একজনের মধ্যে ঢুকবো এবং অবশ্যই আমাদেরকে জান্নাতে যেতে হবে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাকে কাজ করে যেতে হবে। এই লক্ষ্য উদ্দেশ্য করতে গেলে আপনাকে কোরআন হাদিস মানতে হবে। দুইয়ে দিয়ে পাঁচ বললে কি আপনি মানবেন? অসংখ্য বিদাতের তরিকা দিয়ে আপনাকে ইসলাম ভরে দেওয়া হয়েছে, জি না। দুই দিয়ে চার হতে হবে, সাড়ে চার হলেও চলবে না, পনি চার হলেও চলবে না, চারই হতে হবে, তাহলে জান্নাত অত সহজ নয়। পরিশেষে আপনাদের মৌলিক বক্তব্য তুলে ধরছে, এটা একটা আন্দোলনের নাম, এটা কোনো দল না কিন্তু ভাই। যে কোনো ভাই, হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনি আমার ভাই। কেন? একই পিতা, কে? আদম না? সবার পিতা এক না কি? শেষ ভাষণে আল্লাহ রাসূল এই কথাই বলে গেছেন, তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন, তিনি আদম। আদমের সন্তান হিসেবে প্রত্যেক কাছে আমাদের আপিল, আসুন আল্লাহ প্রেরিত বিধান পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এর বাইরে আমাদের কোনোই বক্তব্য নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে হাদিস আন্দোলনের মূল বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।